প্রথমে যেটা বলতে হয় যে শাকিব খানের বিরুদ্ধে কোটি টাকার মামলা, ভাবছেন অপবিশ্বাস নাকি বুবলি করল এই মামলা? কারণ এই দুজনকে নিয়েই তো সবসময় আলোচনা চলছে, কিন্তু না, জানতে হলে একটু অপেক্ষাই করতে হবে। নিজের আইকনিক গান পাগল মন মনরে এর কপিরাইট ভঙ্গের অভিযোগ এনে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ করেছেন প্রখ্যাত কণ্ঠশিল্পী দিলরুবা খান। মোবাইল অপারেটর রবির 5 কর্মকর্তাকেও অভিযুক্ত করা হয়েছে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে। দিলরুবার আইনজীবী জানিয়েছেন, নিয়মিত আদালত চালু হলে অভিযুক্তদের কাছে 10 কোটি টাকার ক্ষতিপূরণ চাওয়া হবে। শিল্পী দিলরুবা খানের পাশাপাশি পাগল মন গানের গীতিকার কায়সার আহমেদ ও সুরকার আশরাফ উদাস রয়েছেন অভিযোগকারী হিসেবে। তাদের পক্ষে আইনজীবী ব্যারিস্টার ওলোরা আফরিন সাইবার ক্রাইম অফিসে গিয়ে এই অভিযোগ দায়ের করেন। চিত্রনায়ক শাকিব খান তার পাসওয়ার্ড সিনেমায় বিখ্যাত গান পাগল মন মন রে মন কেন এত কথা বলে গানটি রিমিক্স আকারে ব্যবহার করেছেন। রবিও সেটি ব্যবহার করেছে। এগুলো কপিরাইট আইনের সম্পূর্ণ লঙ্ঘন। আইনজীবীরা জানান, তারা সরাসরি অভিযোগ দায়ের করেননি। কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে চলতি বছর 7ই মার্চ 10 কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে অভিযুক্তদের আইনি নোটিশ দেওয়া হয়েছিল। এরপর এটি নিয়ে তাদের সঙ্গে কয়েক দফা বৈঠক হলেও কোনো ফল আসেনি। উল্টো শাকিব খান বলেছেন, গানের কয়েক লাইন ব্যবহার করায় এতে তেমন কিছু হয়নি। আইনজীবী ওলোরা আফরিন বলেন, শাকিব খান একটি ব্র্যান্ড, তিনি চাইলে অনেক কিছু করতে পারেন না, আর তার কপিরাইট আইন মানা উচিত। নিয়মিত আদালত চালু হলে তাদের বিরুদ্ধে 10 কোটি টাকার ক্ষতিপূরণ চাইবেন বলেও এই আইনজীবী জানান। এখন দেখা যাক 10 কোটি টাকার ক্ষতিপূরণ শাকিব খান দেন নাকি এ নিয়ে জল আরও অনেক দূর গড়ায়। দুই সালের মে মাসে শাকিব খানের ইউটিউবে পাসওয়ার্ড ছবির পাগল মন গানটি প্রকাশিত হয়। ভারতীয় সঙ্গীত পরিচালক লিংকন গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেন। গানটিতে কণ্ঠ দেন অশোক সিং। মালেক আফসারি পরিচালিত এই ছবির গানে পর্দায় ঠোঁট মিলিয়েছেন শাকিব খান ও বুবলি। 27 জুন পর্যন্ত গানটির ভিউ হয়েছে 19 মিলিয়ন।